শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী, পিতা নূর আলম চৌধুরী, মা তা খালেদা বেগম, রাউজান উপজেলা চট্টগ্রাম। আমি পেশায় অধ্যাপনায় আছি, এখন বর্তমানে অধ্যক্ষ চট্টগ্রাম কলেজ। স্বাধীনতার স্মৃতি বলতে যা বোঝায়, আমার বয়স তখন 5 বৎসর, কিন্তু 5 বৎসর বয়স হলেও আমার অনেক কিছু মনে আছে। মনে আছে মুক্তিযোদ্ধারা যে গর্ত করে ওখানে গর্তে আশ্রয় নিত, এটাকে আমরা আঞ্চলিক ভাষায় মোর্চা বলতাম, এবং আমাদের এলাকায় অনেকেই রাজাকারে অংশগ্রহণ করে, তারা খাঁকি পোশাক পরে রাইফেল নিয়ে ঘুরাঘুরি করতো। আমাদের একটা ডিগিরিল, ডিগির পাড়ে থেকে ওরা ডিগিতে যে পাখি টাকি গুলো ছিল ওগুলো শিকার করতো। কদলপুর গ্রামে রাউজান উপজেলার সে স্মৃতিগুলো আছে। সাথে সাথে আমার বাবা শহরে শিক্ষকতা করতেন, ওখানে যাদের ছেলে মেয়ে পড়াতেন রহমানিয়া প্রাস প্রেসের মালিক, ওরা শহরে প্রতিকূল পরিস্থিতির শিকার হয়ে আমাদের গ্রামে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। আমার মা তাদের কীভাবে সেবা যত্ন করেন, মেহমানদারি করেন, সেই স্মৃতিগুলো আমার এখনও মনে আছে। আরও মনে আছে আমাদের পার্শ্ববর্তী ও মুসলিমরা আমাদের বাড়িতে এসে বিভিন্ন, আমার মার কাছে বিভিন্ন নকশি কাতারাতা বিভিন্ন জিনিস জমা রেখে গেছেন। পরবর্তীতে স্বাধীনতার পর মা থেকে ওরা এগুলো নিয়ে যায়। বিভিন্ন স্মৃতি আমার চাচা শাহ আলম চৌধুরী মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন, যখন দেশ স্বাধীন হয়ে যায় স্বাধীনের পর যখন আবার মুক্তিযুদ্ধরা গ্রামে ফিরে এসে আনন্দ উৎসব করে, তখনকার একটা স্মৃতি, তখন আমরা জানতাম উনি রাজাকার, উনিও এসে মাতার হাতটা দিয়ে আনন্দ করতেছে। তখন অনেকে বলা বলি করতেছে উনি কেন আনন্দ করতেছে, উনি তো নাকি রাজাকারদের ভিতরে ছিল। তখন উনি শুনে বলল, না আমি ছিলাম দিনে রাজাকার, রাত্রে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছি, সেই সাহসেই তো আমি আজকে এখানে প্রকাশ্য সবার সাথে আনন্দ করতে পারতেছি। আমি যদি সত্যিকার রাজাকার হতাম তাহলে আমি তো আজকে লুকিয়ে থাকতাম। তখন অন্যান্যরাও বলছে, হ্যাঁ ঠিক, উনি আসলে রাজাকার ছিল না, কিন্তু রাজাকারদের দলে গিয়ে উনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। সেই স্মৃতিগুলো এখনও আমার, মানে আমার কাছে এখনও সজীব। এখনও আমি 5 বৎসরের কোনো ছেলেকে দেখলে বলি যে 5 বছরের ছেলেদেরকে অনেক কিছু মনে থাকে, কারণ আমার ওই 5 বছরের বয়সের এই স্মৃতিগুলো এখনও আমার সজীব এবং এখনও জীবন্ত। স্বাধীনতা যুদ্ধে আমরা যদি আর একটু বড়ো হতাম হয়তো অংশগ্রহণ করতে পারতাম, কিন্তু স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে না পারলেও
আমাদের কিছু স্মৃতি যে ধরে রাখতে পেরেছি সেই আনন্দটুকু সবসময় আমার মধ্যে প্রবাহমান থাকবে। আপনাকে যথেষ্ট ধন্যবাদ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।